ভিডিওটা দেখে তোমাদের কি মনে হচ্ছে জানি না, দেখে অনেকটা যেন মনে হচ্ছে আবার যেন আমি 10 মাসে স্বাদ খাচ্ছি, তাই না বলো? দেখো কত সুন্দর করে আয়োজন করা আছে। তাহলে কি আমি সত্যি সত্যি 10 মাসে স্বাদ খাচ্ছি? তোমরা তাহলে ভিডিওটা দেখতে থাকো আমি কি আসলে খাচ্ছি। যাই হোক, সবাইকে আমার চ্যানেলে অনেক ওয়েলকাম জানিয়ে ভিডিওটা আমি সকাল থেকে স্টার্ট করলাম। আর সকালবেলায় দেখছি মা রান্নাঘরে আসার পর, দেখছি স্নান টান করার পর এদিকে পায়েসটা বানিয়ে ফেলেছে। এটা কিন্তু খাজুরি গুড়ের পায়েস, ঠিক আছে? আমাদের ফ্রিজে অনেক দিন থেকে খাজুরি গুড় রাখা থাকে, মানে সারা বছরই আর কি বলতে গেলে। আর এদিকে তারপর আমি টুকটাক করে মাকে সবজিগুলো সমস্ত বসে বসে কেটে দিলাম, কেননা আজকে অনেক রান্না হবে। আজকে হচ্ছে আমার 10 মাসের স্বাদ, বুঝতেই পারছো। আর এদিকে মা নিয়ে নিয়েছে খাসির মাংস, দু জায়গায় আলাদা আলাদা করে রাখা আছে, কেন রাখা আছে ঠিক বলতে পারবো না। আর হচ্ছে চিকেন, কেননা আমি হচ্ছে খাসি খাই না। আর এদিকে আমি কেটে দিয়েছি স্যালাড, শসাগুলো না থেকে থেকে খারাপ হয়ে যাচ্ছিলো, সেই জন্য স্যালাডটা কেটে দিয়েছি। আর তারপর আমরা ব্রেকফাস্টে বসে পড়েছি, এদিকে হচ্ছে ঘুগনি আর লুচি আর মুড়ি। লুচিটা ছিল আগের দিনকার, জানো, লুচিটা ফ্রিজে ভরা ছিল, আর লুচিটা এত শক্ত হয়ে গেছে ফ্রিজে ভরার জন্য। যাই হোক, চলো খেয়ে নেওয়া যাক। আর আমি এখানে লুচিটাই ভাঙছিলাম, মানে ছিটছিলাম, কি বলবো, ভাঙছিলাম। আমাদের বাড়ির সবাই আমরা বাসি লুচি খেতে বেশ ভালোবাসি, তো সেই জন্য ফ্রিজে রাখা ছিল। আর ঘুগনি দিয়ে লুচিটা সেই লাগছিলো, সেই মানে মারাত্মক লেভেলের লাগছিলো আর কি, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তারপর স্নান টান করে রেডি হয়ে গেছি, আর আমার লুকটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। এইটা এই শাড়িটা হচ্ছে আমার ছোটো মাসি, মানে ছোটো মাসি যে মাসিটা গ্রামে আছে সেই মাসি এই কাপড়টা আমাকে গিফট করেছিলো আমার সাথে। আর এই যে দেখো, চুলের স্টাইলটা আজকে একটু অন্য করেছি, কেন জানি না হঠাৎ করেই মনে হলো এই যে সামনে বেনা পাকিয়ে চুলটা বাঁধতে, তো সেই জন্যই বাঁধলাম আর কি। তারপর এখানে চলে এসছে দাইমা, ইনি হচ্ছেন আমাদের দাইমা, মানে আমার যখন বেবি হবে তখনও ইনিই দাইমা থাকবেন। আমার ভাইয়ের বেলায় আমার বেলায় সবসময় ইনিই দাইমা ছিলেন, আর উনি ভীষণ ভালো মানুষ। আর আজকে দিনে খাবার নিতে এসেছিলেন, তো যাই হোক খাবার টাবার দেওয়া হলো, তারপর আমি একটা ভিডিও করে নিলাম। আর এখানে আমি খেতে বসে পড়েছি আমার 10 মাসের স্বাদ, বুঝতেই পারছো, দেখে কত কত সুন্দর লাগছে না? আরে না না, ওরকম কিছুই না। আর এটা হচ্ছে আমার 25তম জন্মদিন আর কি, মানে আমার জন্মদিনের পার্টি হচ্ছে এটা। আর আমার মা মানে সুন্দর করে রান্না করে দিয়েছে, সেটা দেখলেই তোমরা বুঝতে পারবে। আর আমিও ননিকে বললাম যে ভিডিওটা আর করিস না, জাস্ট ওই খাওয়াটা একটু দেখা বাস। আর তারপর হচ্ছে আমার শ্বশুরমশাই আর আমি দুজনে একসঙ্গে খেতে বসে পড়েছিলাম, আমাকে যেহেতু আগে দিয়েছিল। তারপর আমাদের মানে কাকিমা দিয়ে গেছে আমাকে একটা চকলেট আর 4টে মিষ্টি। আর তারপর এই যে মায়ের হচ্ছে এটা বিদায়বেলা, মানে সন্ধেবেলায়, তারপর থেকে আমি আর কোনো রকম ভিডিও করতেই পারিনি, শুয়েছিলাম, শরীরটা সেরকম মানে ভালো ছিল না সেই জন্য। তো এখানে দেখো বিসর্জন করার জন্য মাকে বার করা হয়েছে, আর পাড়ার সবাই, এটা আমাদের পাড়ার ঠাকুর না, এটা হচ্ছে পাশের একটা পাড়ার ঠাকুর, তো ভীষণ নাচছিলো, বেশ ভালো লাগছিলো দেখতে। আর গানের তালে তালে পাড়াটাও নড়ছিলো, কিন্তু এই বছর তো আর উপায় নেই, তাই না বলো? তো সেই জন্য বসে বসে এনজয় করলাম আর বেশ ভালো লাগলো। এটা হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর, আর আমাদের পাড়ার ঠাকুর আসছে সবাই চেনা, সবাই চেনা, সবাই চেনা। আর নিজেদের পাড়ার ঠাকুর গেলে একটা কেমন মানে একটা আলাদাই আবেগ থাকে বলে বোঝাতে পারবো না, মনে হচ্ছিলো যেন উঠে গিয়ে নাচি। ওই যে দেখো আমার দুটো ননদও আছে, এটা পাড়ার একটা জেঠু, আর জেঠু ভীষণ পরিমাণে নাচছিলো, বেশ ভালো লাগছিলো দেখতে। আবার তো সামনেই অনুষ্ঠান আসছে, মনে করো আমাদের গ্রামে সব থেকে বড় অনুষ্ঠান হচ্ছে কালী পুজো, তো কালী পুজো আসছে, মানে বিরাট 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 ব্যাপার আর কি। আর এদিকে হচ্ছে আমাদের পাড়ার মা, মানে এটা হচ্ছে আমাদের আমাদের গোটা গ্রামে 9টা ঠাকুর হয়েছে, তো 9টা ঠাকুরের মধ্যে 6টা কালকেই বিসর্জন হয়ে গেছে। আর বেশ মানে পরপর পরপর হয়েছে, কি মিষ্টি যে লাগছিলো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে এই আমি এত বড় হলাম, 25 বছর বয়স আমার, আমি ফার্স্ট টাইম এরকমভাবে বিসর্জন দেখলাম, মানে পরপর পরপর কোনো ঠাকুরই আসে না, অনেকটা রাত করে আসতে। যাই হোক, আজকের ভিডিওটা আমার এইটুকুই, যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভালো একটা কমেন্ট